এখন আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারো। ওয়েল, তুমি দেখেই বুঝতে পারতেছো যে বেজ আছে 16, তার মানে কোন পদ্ধতি? হেক্সাডেসিমাল পদ্ধতি, রাইট? তারপর এখানে বেজ আছে 8, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি। তো আমি এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় না, মহাবিপদ। এখন কি করতে হবে? তাহলে একটা ওয়ে আছে, তা হচ্ছে তোমাকে প্রথম বাইনারি মান বের করে নিতে হবে। তো প্রথমে তুমি কি করবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করবে। তো হেক্সাডেসিমাল আর বাইনারির মধ্যে কয় বিটের সম্পর্ক? 4 বিটের সম্পর্ক। সো প্রথমে আমরা 4টা মান বের করব। এর বাইনারি মান হচ্ছে 1010, এখানে কিন্তু 4টা আছে, এখানে দশমিক, তারপর শূন্যর বাইনারি মান 0, এখানে 4টা শূন্য করে নিব। 5-এর বাইনারি মান হচ্ছে 101, সামনে একটা শূন্য দিয়ে 4টা করে নিব। তো এখন কি করতে হবে, বাইনারি মান তো বের করলাম, বের করেছো, এখন এখানে লেখো বাইনারি মান। এখন কি করতে হবে? এখন তোমাকে যেটা করতে হবে, এই দশমিকটা কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই দশমিকের পরের অংশকে এবার তুমি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করবে, রাইট? বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হলে বাইনারি অক্টালের মধ্যে কয় বিটের সম্পর্ক? 3 বিটের সম্পর্ক। এই জন্য আমরা কি করব, 3টা 3টা ভাগ করব। সাপোজ এই দশমিকের পরের অংশ যদি ভাগ করি 3টা, তাহলে পরে কিন্তু 3টা হয় না, এখানে শূন্য দিয়ে 3টা করে নিব। আবার ঠিক একই রকম ভাবে এখানে 3টা 3টা করব, এখানে 3টা, তারপর 3টা, তারপর এখানে 3টা হয় না, সামনে একটা শূন্য বসিয়ে 3টা করে নিব। এখন মানটা বসাই দিব, এখানে আছে 0 0, এখানে আছে 101, তার মানে 5, এখানে আছে শুধু 0, তার মানে 0 বসবে, এখানে আছে 0 1 0, তার মানে 10, আর 10-এর বাইনারি মান 10 কত বাইনারি? 2-এর বাইনারি। তারপর আছে 0 0 1, তার মানে 1 বসবে এখানে, অর্থাৎ এই ছিল দশমিক। তো এইটা আমরা যদি একটু সাজায় লিখি তাহলে হবে 1 2 0 0.50, আর এটা ছিল অক্টাল মান। তো এখন যদি তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো তাহলে কি করতে হবে? ওয়েল, তুমি দেখেই বুঝতে পারতেছো যে এটা কি আছে, অক্টালে আছে, এটা কি আছে, হেক্সাতে আছে। তো এই অক্টাল থেকে হেক্সাতে সহজে রূপান্তর করা যায় না, প্রথমে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। তো অক্টাল থেকে যদি বাইনারিতে যাই তাহলে কি করতে হবে, বাইনারি মান আর অক্টাল আর বাইনারির মধ্যে 3 বিটের সম্পর্ক, এই জন্য প্রত্যেকটা কয়টা মান বের করব, 3টা করে বাইনারি মান বের করব, 3টা করে বাইনারি মান বের করব। এখানে 2-এর বাইনারি মান 10, সামনে একটা শূন্য বসাবো, 3টা করে নিব। 3-এর বাইনারি মান 11, সামনে একটা শূন্য বসাবো, 3টা করে নিব। 5-এর বাইনারি মান 101, এখানে 3টা আছে। 7-এর বাইনারি মান 111, দশমিকটা ছিল কিন্তু ঠিক এইখানে। এখন যেটা করতে হবে, আমরা বাইনারি মান পাইলাম, আমরা এই বাইনারি থেকে আবার হেক্সাতে যাওয়া লাগবে। তো বাইনারির হেক্সের মধ্যে কয় বিটের সম্পর্ক? 4 বিটের সম্পর্ক। সো আমরা 4টা 4টা ভাগ করে নিব। তো এখানে যদি 4টা 4টা ভাগ করি, 4টা, পরে থাকে 2টা, ঠিক পরবর্তীতে 2টা শূন্য বসাবো এবং 4টা করে নিব। আবার ঠিক একই রকম ভাবে দশমিকের আগের অংশটা, এখানে 4টা করে নিব, এখানে 4টা নাই, 2টা শূন্য দিয়ে 4টা করে নিব। এখন মান বসিয়ে দিব, এখানে আছে 1000, এই অংশ পুরোটা ভুলে যাও, এই অংশটুকুর কথা চিন্তা করো, এখানে আছে 1000, অর্থাৎ 8, এখানে আছে কত, এখানে আছে 0 1 1 0, অর্থাৎ 110 হবে কত, 6, এখানে আছে কত, 1 1 0 1, অর্থাৎ 1101, আর 1101 হচ্ছে ডি 13, তাহলে আমরা এখানে লিখবো সরাসরি ডি, তারপর আছে 11, তো 11 হচ্ছে 3, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল মান হচ্ছে 3D.68, এটা ছিল হেক্সাডেসিমাল মান। খুব চমৎকার নিয়ম ছিল, তাই না? মনে হচ্ছিল অনেক কঠিন, কিন্তু দেখলাম আসলেই অনেক সহজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক, আমি বলবো না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কিন্তু তুমি অবশ্যই ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে একদম আলোচনা করো না, তুমি তোমার কোনো প্রশ্ন থাকলে তা জানতে পারো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।